ঢাকার মহাসড়কের মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকায় ঢাকাগামী কে লাইন পরিবহনের একটি এসি গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এতে গাড়ির পুরো অংশই পুড়ে গেছে, তবে গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সামনে এসে দেখি গাড়ি ধাও ধাও করে আগুন জ্বলছে, ধোয়া দেখে দ্রুত আসি। পাশে একটি গাড়ি আগুন ধরে এবং রাস্তার পাশে ওইখানে পড়ে গেছে, এবং এই ধোয়া দেখে আমি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে ফোন করি। আমরা মানিকগঞ্জ ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই। আমরা আগুন নিয়ন্ত্রণ করি। আগুন লাগার প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে ইঞ্জিনের ওভারহিট, ইঞ্জিনের ঘর্ষণজনিত কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।